19 গুরিজন কে সম্মাননা জানিয়ে একযোগে পদার্পণ উৎসব উদযাপন করলো দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সোমবার আইসিসিবি তে মুক্তিযুদ্ধ, অর্থনীতি, চিকিৎসা, শিল্প, সংস্কৃতি অঙ্গনের স্মরণীয় ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান। দেশ গঠনে গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই সম্মাননাকে নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন গুণীজনরা। এই সময় বাংলাদেশ প্রতিদিন দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখছে বলে জানান তথ্যমন্ত্রী। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। আমরা জনগণের পক্ষে স্লোগানে লাল সবুজের বাংলাদেশ প্রতিদিন প্রচারণায় শীর্ষ অবস্থান ধরে রেখে পদার্পণ করলো একযোগে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় জন্মদিনের আয়োজনকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছে দেশের সব স্তরের পাঠকরা। মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, দেশ গঠনে সব ক্ষেত্রে কৃতিগুণীদেরও ভুলেনি বিশ্ব বাঙালির প্রিয় পত্রিকাটি। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন সম্মাননা 2020-21 প্রদান করা হয় 19 গুণীজনকে। শিক্ষায় সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে। অর্থনীতিতে অবদানের জন্য মরণোত্তর খন্দকার ইব্রাহিম খালেদ, ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, ডক্টর আতিউর রহমান, কথাসাহিত্যে সেলিনা হোসেন, চিত্রশিল্পে অবদানের জন্য মনিরুল ইসলাম, চিকিৎসায় অধ্যাপক ডক্টর সামন্তলাল সেনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখায় কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম, কবিতায় হেলাল হাফিজ, সঙ্গীতে গাজী মাঝারুল আনোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আব্দুল হাদি, কাঙ্গালিনী সুফিয়া, ফুটবল ও ক্রীড়ায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, শেখ মোহাম্মদ আসলাম, অভিনয়ে আনোয়ারা বেগম এবং চিত্রনায়িকা মৌসুমীকে সম্মাননা প্রদান করা হয়। জাদু শিল্পে খ্যাতনামা জুয়েল আইচ আর স্থাপত্যে স্থপতি মুস্তফা খালিদ পলাশকে গুণীজন সম্মাননা 2020-21 প্রদান করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। 19 গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোভান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যারা দেশের জন্য দান করেছে তাদেরকে সম্মাননা দেওয়া, এটা ভালো কৃষ্টি, এটা সূচনা হয়েছে, এরা আরও শক্তিশালী হবে। আমি বাংলাদেশ প্রতিদিনকে দেখেছি, তারা খুঁজে খুঁজে বের করে সমস্ত শিল্পী দেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে। বাংলাদেশ প্রতিদিনই জনগণের কাছে খবর নিয়ে যায়। আমি উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমেই প্রমাণিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গত 11 বছর ধরে বাংলাদেশ প্রতিদিন যেভাবে দীপ্ত পথ চলার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করে, ভবিষ্যতের পথ চলাতেও দেশ গঠনে, সমাজ গঠনে, বহুমাত্রিক সমাজের পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন অতীতের চেয়েও আরও দীপ্ত ভূমিকা পালন করবে। এ সময় শুভেচ্ছা সিক্ত করার জন্য বাংলাদেশ প্রতিদিনের সকল শুভানুধ্যায়ী, পাঠক ও দেশবরেণ্য গুণীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ব্যবস্থাপনা পরিচালক জনাব ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।